জনস্বাস্থ্যের জন্য শহরীয় মাত্রার চেয়ে 5 গুণের বেশি দূষিত ঢাকার বাতাস। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের গবেষণায় বলা হয়েছে, করোনা মহামারীতে গত বছর লকডাউনে থাকা অবস্থায়ও ঢাকায় বায়ু দূষণ 2019 সালের চেয়ে 10 শতাংশের বেশি বেড়েছে। শফিক আহমেদের রিপোর্ট। বিশ্বে বায়ু দূষণে গত 2 বছর শীর্ষে বাংলাদেশ, আর শহরের দিক থেকে দ্বিতীয় ঢাকা। গত সপ্তাহে আন্তর্জাতিক সংস্থা আইকিউএআর-এর সবশেষ প্রতিবেদনের পর ঢাকার বায়ু দূষণ নিয়ে গবেষণা ফল প্রকাশ করেছে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র ও বাপা। যে 70টি স্থানে আমরা গবেষণা করেছি, সেই 70টি স্থানের গড় বস্তুকণা বা PM2.5 এর পরিমাণ ছিল 335.4 মাইক্রোগ্রাম প্রতি ঘনমিটারে। এই পরিমাণ দূষণ আমাদের যে দৈনিক পরিবেশ অধিদপ্তর কর্তৃক নির্ধারিত মানমাত্রা রয়েছে তার প্রায় 5.2 গুণ বেশি। 2019 সালের চেয়ে 2020 সালে ডিসেম্বর মাসে বায়ু দূষণের পরিমাণ 10.1 বার বৃদ্ধি পেয়েছে। সংবাদ সম্মেলনে নির্মল বায়ু আইন 2019 বাস্তবায়ন ও পরিবেশ অধিদপ্তরকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা। দূষণটা এত ব্যাপক এবং বড় বিষয়, এটার জন্য একটা ডেডিকেটেড ক্লিন এয়ার অ্যাক্ট প্রণয়ন করা প্রয়োজন। সরকারের মাইন্ডসেটে এটা আনতে হবে যে এটা সরকারের সদিচ্ছা হলে আইন তো এক সপ্তাহ করা যায় যদি সরকারের সদিচ্ছা থাকে। কাজে সদিচ্ছার জায়গাটা যেতে গেলে আমাদের নাগরিক প্ল্যাটফর্ম থেকে বড় বড় আওয়াজ করতে হবে, আপনাদেরও বেশি বেশি লিখতে হবে, সরাসরি জনগণের সম্পৃক্ততার মাধ্যমে, আমাদের দার্শনিক কমিটমেন্টের মাধ্যমে আমরা বিশ্ববিদ্যালয় এবং সকল প্ল্যাটফর্ম, নাগরিক প্ল্যাটফর্ম দিয়ে একত্রে কাজ করতে পারি। সরকার অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং সঠিক গবেষণার মাধ্যমে আমরা জনগণের কাছে পৌঁছে দেওয়ার পারব। দূষণ থাকবে না। বায়ু দূষণ নিয়ন্ত্রণে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী সুপারিশ তুলে ধরে ক্যাপস ও বাপা। সৌমিক আহমেদ, চ্যানেল আই, ঢাকা।